কথা বলছি, দাঁড়া। দেখো ভাবি, এই রোবটটা আমার চারানা পয়সাও লাভ নাই। ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আছে বলি চীনে থেকে রোবটটা অর্ডার করেছি, জানে কোনো খুঁত না থাকে, তুমি যে কাজ বলবে ঘাটাঘাট করে দেবে। বাপ, সব কাজ করে দেবে? হ্যাঁ চাচি, আপনি বিছানা থেকে উঠতে না পারলেও আপনার পয়সা পায়খানাও পরিষ্কার করে দেবে। তাহলে তো খুব ভালো মেশিন বা। মেশিন হবে কেন চাচি, একবার অবিকল মানুষের মতো দেখতে, তুমি বুঝতেই পারবে না এটা মানুষ না রোবট। ও তাই তো বাপ, আমি যে কদিন বাজবো তোমার এই রোবট সে কদিন বাজবে তো? তুমি আর কদিন বাজবে চাচি, যতদিন এই পৃথিবী থাকবে আমার রোবটে ততদিন কার গ্যারান্টি আছে। এই দেখো বুঝতে বুঝতে তোমাদের রোবট চলে এসেছে। এখন যদি 25 লাখ টাকা রোবট নষ্ট করে কথা জানতে পারে তাহলে আমার কি অবস্থা হবে? সাবধানে সাবধানে, ব্যাস ব্যাস ব্যাস, আর লড়াস নি, এখানে থো। আমি তুই রোবট অর্ডার দিইনি, ভুলে পাঠিয়েছে নাকি? আমাদের রোবট খুব পছন্দ হয়েছে। এই লাও ভাই, তোমার 50 লাখ টাকা চেক। চুলগুলো তো একবারে মানুষের মতো বলছি ভাই, এটা ওয়ান হবে কি করে? কি করে দেখতে পাচ্ছেন না রোবট লড়ছে? মুনে কোম্পানি থেকে ওয়ান করি পাঠিয়েছে। ও বাপ রোবট, তুমি উকুন তুলতে পারো তো? আমার মাথায় আবার খুব উকুন হয়েছে। কিরে রোবট আবার বুবা নাকি? কথা বলছে না যে এটিকে 25 লাখে জরিপ না, আবার রাস্তায় বেড়ালেই পুলিশের ভয়। তাকে নিয়ে আদির বাড়িতে কদিন রোবট সেজে থাকি। হ্যাঁ পারি। ওমা, এই দেখো রোবটে বাংলা কথা বলছে। বলবে না, কোম্পানি থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করে পাঠিয়েছে যাতে তোমাদের সুবিধা হয়। ভালো ভালো, খুব ভালো। মা, রোবট দেখে নি ঘরে চলো। ঠিক আছে ঠিক আছে, এই রোবট ঘরে চলো। বাসন মাজা হলো? তাড়াতাড়ি এই বাসনগুলো মেজি, এই কাপড়গুলো শুদ্ধ কেচে দাও। মামা, এই তো আমার ড্রেসগুলো শুদ্ধ কেচে দিতে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি তো মানুষ না রোবট, পাড়ার লোকের জামা কাপড় থাকলেও এনে দাও, সেগুলোও কেচে দেব। এই কথাটা তো খারাপ বলুনি, এই বুড়ি আই কি করে? আমাদের কাপড় কাচা হয়ে গেছে, এ দেখো এদের কাপড়গুলো সেদ্ধ কেচে দাও। কত সুন্দর চকচক করছে।
এদালে বুন তোর টাকা, কাপড়গুলো কাঁচা হয়ে গেলে সুকি রোবটকে দিয়ে পাঠিয়ে দিস। একবার মানুষের মতন দেখতে রে। হ্যাঁ, আমার বাড়ির যত কাজ সব এই রোবটই করে। তুই আবার কষ্ট করে ব্যাগ লিখেছিস কেন? ব্যাগটা ওকে দে। লাও বাপ লাও, ব্যাগটা ধরো। বাপ কাকে বলছি, হে মানুষ নাকি সবই লোহা? লোহা না। কি রে, এত জোরে মেরি আওয়াজ হয়েছে না যে? আওয়াজ কি করে হবে, উপরে প্লাস্টিকের চামড়া দিয়ে ঢাকা আছে যে। ও বড় ভাই, বাড়ি যাচ্ছ? হ্যাঁ, তোমার এই রোবটটাকে আমার চালে বস্তাটা নিয়ে যেতে বলো না, আমি একটু বিয়াই বাড়ি যাব। হ্যাঁ, তো বলার কি আছে, মাথায় তুলি দে। এন্নম রোবট, যা দিবে তাইলে চলে যাবে। দে দে তুলি দে। আমি কুকুর তাড়াতে গেছি নু। অত কুকুর তাড়াতে হবে না, তাড়াতাড়ি সবজিগুলো ফ্রিজে ভর। ওগো, তুমি তো সব সময় থানাতেই থাকো, কাজা ছেলে করিলি বাড়ির সব কাজ আমাকেই করতে হয়। তোমার মনে হয় না আমার সাথে আরেকজন থাকলে খুব ভালো হতো? আমার কাজে হাতে হেল্লা দিত, আবার তুমি রাত বিরে থানাতে থাকলে তার সাথে বসে গল্প করা হতো। তোর গল্প করার লোক লাগবে না, আমাকে আগে বলবি তো। দাঁড়া, আজকে আমি মন্টু ঘটকের সাথে কথা বলছি। ঘটকের সাথে কথা বলবে মানে? তোর গল্প করার লোক লাগবে না, আমি বিয়ে করি তোর সতীর নাল আসলে। তুই গল্প করার লোক কোথায় পাবি? ওরে খাসি, তোকে বিয়ে করার লেগে বলছিনি, ওই পাড়া টনি মোড়ের রোবট কিনে নিয়ে আসিনি, ওই রকম একটা রোবট কিনে নিয়ে আসার লেগে বলছি। কি রোবট নিবি? রোবটের দাম জানিস? জানবো না কেন, মাত্র 50 লাখ টাকা। শোন, মুখ দিয়ে খারাপ কথা বের করলিস নি, তোর বাপ দিকে সে জমলো 50 লাখ টাকা। দেখো, বাপ তুলে কথা বলবো না, তুমি রোবট কিনে দেবে কিনা তাই বলো। না দেবো না। আমি কাউকে নিতে পারবো না, পারলে তুই একা যা। এই উকুল পরে তুলিস, ঘরে জুতোটা খুলি দে। চলেন আমি আসছি।
হ্যাঁ রোবট কোথায় যাসি? পাটা টিপি দে। বলেন মালকিন, তোর মালিক এখনো আসেনি? হ্যাঁ এসছে, পাটিপ চুনু। পাটিপ ছিলি তো আবার চলে আসলি কেনে? যা পাটিপ গা। পাটিপা হয়ে গেছে, অন্য কাজ থাকলে বলেন। ঠিক আছে তাহলে, দেখগা শাশুড়ি বিছানায় পায়খানা করিছে, যা কাপড়গুলো কেচি দেখগা। মিটি কত মিটি কি তোর বেগানে পুন্নু, বুড়ি পায়খানা করে কাপড় কাচা ঠিকই মালিকের পার্টি বাইতো বলো চলো। কি ওরে আসুন, যা সময় তোর মালিককে গা ধুইতে বলিস, আমি খাবার রেডি করছি। ঠিক আছে মালকিন। আল্লাহ, জানটা বাঁচলো, আজ দুদিন ধরে পেট পুরি খেতে পাইনি।